বলছেন জাকারিয়া ইসলাম, আমার বাচ্চার বয়স 5 মাস 3 দিন, ওর ওজন জন্মের সময় ছিল 2.5 কেজি, বর্তমান ওজন 5 কেজি 800 গ্রাম, কিছুদিন ধরে ফিডিং পাচ্ছে না ঠিক মতো, বাড়তি কোনো খাবার দেওয়া যাবে কি, এবং ওর ওজন ঠিক আছে কিনা একটু জানাবেন। হ্যাঁ জাকারিয়া, আপনার বাচ্চার ওজন খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ। ওই যে আমি বলেছিলাম না, 5 মাসে দ্বিগুণ হয়। ঠিক, আপনার বাচ্চার জন্ম ওজন ছিল 2.5 কেজি, ও এখন 5.8 কেজি, তাহলে তো খুবই ভালো আছে, কি বলেন? হ্যাঁ, আর যেটা যে আপনার বাচ্চা বলছেন যে খাবার ঠিক মতো পাচ্ছে না, এখন 5 মাস, তো ওই তো 6 মাস হতে আর বেশি দিন লাগবে না। এখন ওর মাকে বলবেন যে বারবার ওকে ঘন ঘন বুকের দুধ দিতে, আর মাকে একটু পুষ্টিকর খাবার দিবেন, তাহলে দেখা যাবে যে ওর দুধটা হয়তো ঠিক মতো পাবে। আর 6 মাস পরে আপনি ঘরের তৈরি বাড়তি খাবার খাওয়াবেন। ঘরে যে খাবারগুলো তৈরি করা হয়, আপনারা যে স্বাভাবিক খাবারগুলো খান, সেই খাবারগুলো দিয়েই ওর খাবারটা শুরু করবেন। 6 থেকে 8 মাস পর্যন্ত, যে বলেছিলাম, 250 ml বাটি, আধা বাটি দিনে 2 বার, সাথে 2 বার স্ন্যাক্স। এবং 9 থেকে 12 মাস পর্যন্ত, 11 মাস 29 দিন যেটা, এই পর্যন্ত আমরা সাধারণত ওদেরকে খাওয়াবো 250 ml বাটি, আধা বাটি দিনে 3 বার। আর 1 বছর থেকে 2 বছর পর্যন্ত ওদেরকে খাওয়াবো 250 ml বাটি, 1 বাটি করে দিনে 3 বার, এবং 2টা স্ন্যাক্স। আমরা বড়রা যেরকম খেয়ে থাকি দিনে 3 বার দুইটা স্ন্যাক্স, সেরকম বাচ্চাদের ক্ষেত্রেও এরকম। এবং ও আস্তে আস্তে ওর খাবারটা, আসলে ও ফ্যামিলি ফুডে যখন যাবে, ও আস্তে আস্তে শিখবে, একবারেই সব খাবার খাওয়া শিখে যাবে না, একটু একটু করে শিখবে। এবং একটু একটু করে শিখবে, একটু একটু করে চেষ্টা করতে হবে। একই খাবার ওকে বারবার দেওয়া যাবে না, খাওয়ানোর সময় খুব ধৈর্য ধরে খাওয়াতে হবে। খাওয়ানোর সময় টিভি দেখতে দেখতে খাওয়ানো যাবে না, ওর সাথে গল্প করে এবং বাচ্চার সাথে আই কন্ট্যাক্ট রেখে, বাচ্চার দিকে তাকিয়ে কথা বলে ওকে উৎসাহিত করে ওকে খাওয়াতে হবে। এবং খাবার টেবিলে যখন আপনারা খেতে বসবেন, ওকে খাবার টেবিলে নিয়ে বসবেন, আপনাদের খাওয়া দেখে যাতে ও উৎসাহিত হয়ে থাকে। এবং বাচ্চাদেরকে আপনারা কখনোই জোর করবেন না, জোর করতে গেলে পরে আসলে দেখা যায় যে ওরা খেতে চায় না। এবং একই খাবার প্রতিদিন, একই রকম খাবার প্রতিদিন খাওয়াবেন না। এবং বাচ্চার যে খাওয়ার যে পরিমাণ, একটা নির্দিষ্ট একটা খাওয়ার পরিমাণ আছে, ওদের আসলে খাবার খুব বেশি পরিমাণে লাগে না। হ্যাঁ, ওদের যে খুব বেশি পরিমাণে লাগে না, ওই যে বললাম যে 250 ml বাটি, আধা বাটি। আবার অনেক বাচ্চা আছে 3-4 চামচ খেয়ে ফেললো, বা 4-5 চামচ খেলো, এদের আসলে বেশি লাগে না। এরা যদি দেখা যায় যে একটু খাচ্ছে এবং সেই সাথে খেলাধুলা করছে, অনেক এনার্জি আছে, সেক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। মা যে পাশের বাচ্চাটা এত খাচ্ছে, বা পাশের বাচ্চাটা এত খাচ্ছে, আমার বাচ্চাটা এত খাচ্ছে না, এই জন্য কখনো ভয় পাবেন না।